చేసుకుందాం. কিছু মানুষ আমাকে প্রশ্ন করে যে আমি টাকা পেলাম কোথায়। আপনারা যারা খারাপ মানুষ, বাংলাদেশে কিছু ঘুষা হয় 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 26-27 বছর পড়ালেখা করে 25 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে 12,000 টাকা চাকরির পিছনে ছুটেন, আপনারা জিজ্ঞেস করেন আমি টাকা পাইলাম কই? সব পথের টাকা বিজনেস করে কামাইছে, বিজনেস করেন। এই যে গাড়ি দেখতেছেন, রোলস রয়েস, বাংলাদেশি টাকায় 33 কোটি টাকা, 33 কোটি টাকা। সামনে যে আমার ইয়া দেখতেছেন, সিকিউরিটি গার্ড, বডিগার্ড, তার বেতন আছে মাসে মধ্যে ধরেন 6-7 লাখ শুধু বেতন। ব্যাপারটা হচ্ছে কি যে আপনাদের একটা কথা বলি, মানুষের সমালোচনা না করে ভালো কিছু করেন যাতে মানুষ আপনাদের রেসপেক্ট করে। প্লিজ ক্লোজ ডোর, একটু গাড়িটা দেখেন, নাম্বারটা দেখেন না, গাড়িটা একটু দেখেন, স্পেশাল এডিশন। এখানে আমার তিনটা ফ্ল্যাটের দাম আছে প্রায়, একটা ফ্ল্যাটের দাম আছে 20-25 কোটি টাকা। তো আলহামদুলিল্লাহ মানুষের ভালো না করতে পারেন, খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এইটা আমি আমাকে যারা ভালোবাসেন, কারোর উদ্দেশ্য আমি ভিডিওটা বানাই নাই, আমি বানাইলাম। বিজনেস করেন, মানুষের পথে কাটা না হয়ে মানুষকে কি করলো, এদিকে না তাকায় ভালো মানুষকে উপর উঠতে দেন, যে উপর উঠতে চাচ্ছে তাকে উপর উঠতে দেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরাব খান, হরেক রকমের নাম আপনার, আপনার এইসব নাটক বন্ধ করেন। আপনি রমজান মাসে এত বড় একটা মিথ্যা কথা কিভাবে আপনি ছড়াতে পারলেন? কয়জন মানুষকে আপনি 50,000 টাকা করে কয়টা ফ্যামিলিকে দিয়েছেন আপনি দেখান তো, কাকে কাকে দিয়েছেন? আপনার এইসব বন্ডামি বাদ দেন, আর কতকাল এইসব বন্ডামি করবেন? এবার ভালো কিছু বলেন, ভালো কিছু করেন। তো দর্শকরা, আজ এই পর্যন্ত শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইলো।